নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব শুধুমাত্র একটাই বিষয় থাকবে অন্য কোনো বিষয় না কিভাবে সুন্দর করে এবং সঠিক পদ্ধতিতে পিঞ্চিং করে গাছকে রকম ধীরে ধীরে ঝোপালা করা যায় তো আজকে মে মাসের তিরিশ তারিখ সেখানে তাদের গাছে কিন্তু গ্রোথ সুন্দর নিয়েছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি গাছগুলো কিন্তু আমি আমরা যেরকম চাইছি গাছে বেশি বেশি ব্রাঞ্চ ঠিক সেইভাবেই কিন্তু অধিক পরিমাণে ব্রাঞ্চ আমরা কিন্তু এবছর পেতে পারি যারা দেখছেন আমার ভিডিও বা ফলো করছেন তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন যেমনভাবে আমি বলছি ঠিক ওইভাবেই করুন এবং দেখুন তার রেয়াল্ট কতটা ভালো হতে পারে তো একদম সঠিক যে নিয়মে পিঞ্চিং করা উচিত একদম ধরে মানে খুব কাছ থেকে দেখিয়ে আজকে দেখাবো যে পিঞ্চিংয়ের কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো কিন্তু একদমই অবলম্বন করবেন আমি একটা গাছ থেকেই দেখাচ্ছি একটা এটা কিন্তু একটা গত বছরের মাদার প্ল্যান্ট তো সেখান থেকে পিঞ্চিংটা দেখাতে সুবিধা হবে তাই আমি এই গাছটাকেই পছন্দ করলাম আমি আগেই বলেছি প্রতিটা ব্রাঞ্চে যখন চার পাতা হবে এবং সামনের দিকে থেকে পিঞ্চিং করবেন চার পাতা ধরে তো এই রকমভাবে গুনে নেবেন চারটে পাতা দেখে নেবেন সেটা মিডিলে যে দেখছেন যে দুটো পাতা ওই ওই ওদিকের পাতাটাও ধরতে পারেন নিচের একটা পাতা বাদ দিলেও তিন চার পাতা হবে এই যে এই যে পোশনটা আছে এটা হচ্ছে চার পাতা এই চার পাতা দিয়ে কিন্তু আপনারা পিঞ্চিং করতে পারেন নিশ্চিন্তে এটা কিন্তু সঠিক পদ্ধতি কেমন ভাবে পিঞ্চিং করব সেটা একটু খেয়াল রাখুন আমি প্রতিবারই বলি পিঞ্চিং মাথাটা ভেঙে দেবেন মানে নখ দিয়ে কেটে দিতে পিঞ্চিং আর পুনিং দুটো কিন্তু তফাত পুরিং করতে গেলে গাছের ডাল মাথা কাটাটা কোনো খুবই সহজ কিন্তু পিঞ্চিং করতে গেলে কিন্তু অতটা সহজ না যতটা সহজভাবে আমি দেখাচ্ছি বা বলছি ঠিক অতটা সহজ কিন্তু না পিঞ্চিং করতে গেলে আমাকে যেটা করতে হবে একদম ধরে সঠিক জায়গাটায় পিঞ্চিং করতে হবে তাহলে কিন্তু পিঞ্চিংটা সঠিক হবে পিঞ্চিং যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন মাথাটা কিন্তু একটু এব্রো খুবড়ো হয়ে থাকবে চার দিন পাঁচ দিন পরে কিন্তু নতুন ব্রাঞ্চে দেখা দেবে না তার কারণগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিন্তু সঠিক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা কিন্তু পিঞ্চিংটা সঠিক হলো আর যে পিঞ্চিংগুলো সঠিক হয় না সেটা আমি দেখাবো আমরা একটা ডাল পছন্দ করলাম পছন্দ করার পরে মাথাটা আঙুল দিয়ে কেটে দিলাম তো কেটে দেওয়াতে কি হলো আমরা মনে করলাম পিঞ্চিং হয়ে গেছে কিন্তু আদৌ পিঞ্চিং হয়নি এমনটা হতে পারে সেটা আপনি কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক তিন দিন চার দিন পরে আপনি ধরতে পারবেন না যে পিঞ্চিংটা হয়নি নি ব্রাঞ্চ আসছে না কিন্তু পিঞ্চিং করেছি আমাকে পিঞ্চিং সেই জায়গাটা থেকে করতে হবে যেই জায়গাটায় পিঞ্চিং করলে একদম পারফেক্ট পিঞ্চিং হবে এবং এটাকে ভালো করে যদি খেয়াল করেন এটা কিন্তু আমরা যে ডাল কাণ্ড বলি যে যেটা থেকে পাতা বেড়াচ্ছে অবশ্যই আমার পিঞ্চিংয়ের সঙ্গে তার একটু অংশ ডালের অংশ থাক রাখতে হবে নাহলে কিন্তু পিঞ্চিংটা সঠিক হলো না সেই অংশটা আমরা কখন কখন মিস করে যায় অনেক সময় মিডিলের পাতাটা অনেক ছোট থাকে বা অনেক সময় এমন হয় মিডিলের পাতাটা আছে তার সঙ্গে একটা ছোট্ট পাতা আছে তো আমরা ধরে আঙ্গুল দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পরে যেটা হলো পাতা দুটো কাটলো বড় পাতাটা কাটলো আর ছোটো পাতাটা সামান্য অংশ কাটলো সেটা কিন্তু পিঞ্চিং হলো না এবার দেখুন ভালো করে এটা কিন্তু পিঞ্চিং হলো না আমরা ভাবলাম পিঞ্চিং হয়ে গেছে এটা কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে না যেহেতু মাথা একটা অবস্ট্রাকশন হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে মাথাটা একটু শেপটা খারাপ হয়ে যাবে যেহেতু পাতার একটা অংশ কেটে ফেলেছি তাই সেই পাতাটা বাড়তে টাইম লাগবে আমরা একটু পিছিয়ে গেলাম পিঞ্চিং থেকে বঞ্চিত হলাম তো একদম লক্ষ্য রাখতে হবে ডাল সমেত যে উপরে বড় পাতা দুটো আছে তার একদম গোড়া থেকে কোল থেকেই কিন্তু নতুন ব্রাঞ্চ বেড়াবে এটা হলো পিঞ্চিং দেখুন মাথাটার দিয়ে কিন্তু একটু শক্ত ডগা আছে যে পাতা দুটো আমি অবশ্য রেখে দিলাম তার গোড়া থেকে নতুন ব্রাঞ্চ বেড়াবে এমনটা না যেখান থেকে কাটছি সেখান থেকে নতুন ব্রাঞ্চ বেড়াবে তার নিচের পাতা দিয়ে নতুন ব্রাঞ্চ বেড়াবে তাহলে আমাদের সঠিকভাবে পিঞ্চিংটা করা কিন্তু খুবই প্রয়োজন সঠিক পিঞ্চিংয়ে কিন্তু আমাদের গাছকে সঠিকভাবে বড় করতে পারে এবং সুন্দর করতে পারে এটাও আবার দেখালাম দেখুন দুটো পাতা জাস্ট ছিঁড়ে গেলো এইভাবে কিন্তু না পূর্ণিং করা যতটা সহজ হচ্ছে পিঞ্চিং করা কিন্তু ততটা সহজ না এটা কিন্তু বারবার খেয়াল রাখবেন যাতে উপরে যে শক্ত ডগাটা আছে ডগাটা সমেত পিঞ্চিং হয় তাতে যদি একটা পাতা কেটেও যায় তাহলেও কিন্তু আপনি তিনটে ব্রাঞ্চ পেতে পারেন নখটা যখন ডাবাবেন অবশ্যই ডাল সমেত কাটবেন এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং সঠিক পিঞ্চিং সঠিক পদ্ধতি সঠিক পিঞ্চিং করলেই কিন্তু গাছে তিন দিনের ভিতর ব্রাঞ্চ দেখা দেবে আর যদি পিঞ্চিং সঠিক না হয় এই এইটা দেখাতে আরও সুবিধা হবে আপনাদের একটু ভালো করে খেয়াল করুন দুটো পাতা যে দুটো আঙ্গুলে চাপা আছে ওই পাতার গোড়া থেকেই ব্রাঞ্চ আসবে তখন আমায় একদম যতটা সম্ভব ঢুকে গিয়ে কিন্তু ব্রাঞ্চ পিঞ্চিং করতে হবে এটা উপরে পাতাটা কেটে দিলাম আমরা ভাবলাম আবার আবারও দেখাচ্ছি কারণ বারবার দেখানোর কারণ একটাই সঠিক পিঞ্চিং যদি সঠিক টাইমে হয়ে যায় তাতে আমাদের অ্যাডভান্টেজ যেটা আছে আমরা কিন্তু ব্রাঞ্চগুলোকে আরও তাড়াতাড়ি পারবো এই এই যে নখ দিয়ে ডিপে কাটলাম এটা হলো পিঞ্চিং পিঞ্চিং করে যান এবং নিয়মিত খাবার দিয়ে যান আপনার গাছ ভালো হতে বাধ্য যেহেতু লক্ষ্য এবছর সবার যারা চন্দ্রমল্লিকা করেন তাদের যাতে কোনো রকম অসুবিধা নয় সবার ছাদে যাতে সুন্দর ফুল ফোটে এবং লক্ষ্যমাত্রা পৌঁছে যায় হাজার বারোশো পনেরোশো দু হাজার তার জন্যই কিন্তু এত ছোটো ছোটোভাবে এবং ধরে ধরে ভিডিওগুলোকে আপনাদের দেওয়ার চেষ্টা করছি যারা পুরনো ফলো করেন আমাকে তাদের ক্ষেত্রে হয়তো খুব একটা অসুবিধা হবে না তারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে কিন্তু আজকের এবছর নতুন না লাস্ট ইয়ারও আমি চন্দ্রমল্লিকা নিয়ে আরও ডিটেলসে ভিডিও করেছিলাম প্রায় পঁচিশটার মতন তো পঁচিশটা ভিডিও আমার প্লে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা ফলো করতে পারেন আগামী দিনে চন্দ্রমল্লিকা নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না সবাই সকলেই কিন্তু চন্দ্রমল্লিকা খুব সহজে করতে পারবেন একটা সমস্যা চলছে এখন কাটিং স মানে সকলের সাকসেস হচ্ছে না একবারে যে দুবার তিনবার কাটিং করছে তাও রুট আসছে না অনেক সময় গাছ চার দিন পাঁচ দিন ছদিন পরে পচ কালো হয়ে পচে যাচ্ছে এর বেশ কিছু কারণ আছে কারণগুলো আজকের ভিডিওতে আমি বলছি না পরের ভিডিওতে আমি নিশ্চয়ই বলে দেবো এখনও অনেক সময় আছে গাছ করার এবং এবছর আমি দু দুটো কাটিংয়ের ভিডিও দেখেছি একটা শাকার থেকে দেখেছি আর একটা দেখেছি ডাল থেকে যারা এখনও দেখেননি তারা অবশ্যই কাটিংয়ের ভিডিওগুলো ফলো করুন দেখুন সহজে কাটিং হবে একটা কাটিংও কিন্তু আপনাদের নষ্ট হবে না আমার কাছে কিন্তু একটাও নষ্ট হয় না তো আপনারাও যাতে না নষ্ট হয় সেইভাবে দেখান এই এইভাবে দেখুন কোন জায়গাটা আমি চাপ দিচ্ছি এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এখান দিয়ে কাটতে পারলে কিন্তু পিঞ্চিং সঠিক হলো তো অনেকক্ষণ ধরে পিঞ্চিং নিয়েই বললাম যাতে পিঞ্চিংটা সঠিক হয় ভালো হয় তার জন্যই বলা যাতে ভুল না হয় তার জন্যই এতক্ষণ ধরে বলা অনেকে অস্বস্তি হতে পারে তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন